আসসালামু আলাইকুম সবুজ সিডিসি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ডের আজকে আমরা শ্যাপস নিয়ে কথা বলব তো গত টিপসে আমরা পিকচার নিয়ে কাজ করেছিলাম পিকচারের পরে আমাদের এখানে কিলিপার্ট ছিল যদি আমরা কিলিপার্ট আজকে করাবো না তার কারণ হলো পিকচার আর কিলিপার্ট দুটোই সেম একেবারে সেম শুধু কিলিপাটে যাওয়ার কিছু সিস্টেম আমরা সিস্টেমটা দেখি আমরা শ্যাপসের কাজ শিখবো তো কিলিপাটের কাজ এখানে আমরা ক্লিক করলাম ক্লিপার্ট ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ক্লিপার্টের একটা অপশন চলে এসেছে এই যে ইমেজগুলো তো এখানে যদি আপনাদের গো অপশনে এখানে ইমেজগুলো না থাকে তো আপনারা গো অপশানে ক্লিক করবেন অথবা এখানে আপনারা এই অল ক্যাটাগরিজ অল কালেক্ট এগুলো ক্লিক করে আপনারা এখানে গোতে দিয়ে দেবেন আপনাদের ইমেজগুলো চলে আসবে আর ইমেজগুলোর যে কোনো ইমেজ আপনারা ক্লিক করবেন এখান থেকে প্রয়োজন অনুসারে তো আপনারা সাথে সাথে দেখেন ফরম্যাটের ওই অপশনগুলো যেগুলো গত ট্রিপে আমরা শিখিয়েছিলাম তো ওই একই জিনিসগুলো এখানে পাবেন তো সো আমরা এই কাজটি করতেছি না আমরা এখন নতুন যে অপশন আমাদের ইনসার্ট ট্যাবের মেনু তো আমরা শ্যফসমেনুর কাজ শিখবো ইনশাল্লাহ তো আমরা এখানে শ্যাবসে ক্লিক করলাম এখানে একটা ডায়ালগ বক্স এসেছে এই ডায়লগ বক্সের ভিতর থেকে আমাদের যেই কমান্ডটি আমাদের প্রয়োজন তো আমরা সেই কমান্ডটি এখান থেকে ব্যবহার করতে পারি সাপোজ আমরা একটা বাংলাদেশের জাতীয় পতাকা আমরা পতাকার একটা অংশ এখান থেকে নেওয়ার চেষ্টা করি তো দেখেন নিচের দিকে আমাদের একটা শ্যাডো এখানে দেওয়া আছে ওয়েভি এখানে আমরা ক্লিক করলাম এই পতাকার জন্য তো এটা ক্লিক করার সাথে সাথে আমাদের একটা প্লাস চিহ্ন আকৃতি ধারণ করেছে তো আমরা এটাকে মাউসের লেফট বাটনে চেপে ধরে আমরা ডান দিকে হালকা টেনে নিয়ে আসি দেখেন আমাদের একটা পতাকার চিহ্ন অলরেডি এখানে চলে এসেছে তো এখানে আমরা এটা কিভাবে কাজ করবো এটা তো আমরা এটা এই যে এভাবে কাজ করি আমরা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটি স্যাপ আমরা এখানে এঁকেছি তো স্যাপসের এখানে ইনসার্ট স্যাপসের যে অপশন এখান থেকে আপনি যে কোনো ধরনের লাইন আপনি আবার এখান থেকে ব্যবহার করতে পারবেন যেমন এই পতাকার একটা লাইনের প্রয়োজন আছে একটা বাস খুঁটির দরকার আছে তো আমরা এখান থেকে একটা অংশ সিলেক্ট করি যেমন এই যে লাইন অথবা আপনি এখান থেকে এই বক্সটিও সিলেক্ট করতে পারেন তো আমরা এই বক্সটি নিই নেওয়ার পর এখানে আমরা ক্লিক করে মাউস প্যান্টাতে চেপে ধরে আমরা নিচের দিকে টেনে আসি দেখেন আমাদের অলরেডি একটা লাঠির মতো একটা অংশ চলে এসেছে তো আমরা এবার কালারে কাজ করবো এখানে শ্যফ স্টাইল আর স্টাইলের ভিতরে দেখেন আমাদের এখানে অলরেডি বিভিন্ন ধরনের রং এখানে দেওয়া আছে তো প্রত্যেকটা শ্যাফসের দুটো করে কালার আমরা এই কালোরটি ক্লিক করি তো দেখেন কালোর হাল পাশে কিন্তু একটা সাদা করে একটা অংশ এখানে দেখা যাচ্ছে তো এই সাদা অংশটি যদি আপনার প্রয়োজন না হয় তো আপনি এখানে এ আউটলাইন আউটলাইনের যে অংশটা এই অংশটা আপনি কালো করে দিতে পারেন কিংবা অন্য কোনো ডিজাইন লাল নীল দেখেন আপনার যেমন খুশি আপনি তেমন এখান থেকে ব্যবহার করতে পারেন তো আমরা এখান থেকে কালার যে অংশটি কালার বিভিন্ন রকম আছে এখানে মোর বাটনে ক্লিক করলে আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন দেখেন ছায়া ছায়াস্বরূপ আপনি লাঠি পাচ্ছেন এখানে তো আমি ছায়াটাই সিলেক্ট করি দেখেন একটা বাস খুঁটির মতো এখানে চলে এসেছে আপনি যে কোনো ধরনের নিতে পারেন আপনি এটাকেও ক্লিক করেন এই যে ছবির যে অংশটা পতাকা এর মাঝখানে তো একটা বৃত্তর প্রয়োজন ছিল তো আমরা এখান থেকে বৃত্ত নিয়ে নিই ক্লিক করে ঠিক মাঝখানে ক্লিক করে দিই দেখেন একটা বৃত্ত চলে এসেছে আপনার এটাকে টেনে ছোট করে দেবেন তারপর মিডল পয়েন্টে বসিয়ে দিন তো আপনি এটা সুন্দরভাবে এবার এটাকে ডিজাইন করেন যেমন প্রথম পতাকাকে ডিজাইন করবো আমরা ক্লিক করলাম পতাকা শেফস ফিল হলো পতাকার কালার তো আমরা এখানে সবুজ কালার সেট করে দিই তারপরে যে উপরে যে অংশ একটা দেখেন কালো বিট আকৃতি আপনার যদি বিটটা পছন্দ হয় আপনি রাখবেন না পছন্দ হলে আপনি শ্যার আউটলাইনে যে আপনি কালারটাকে মিশিয়ে দিতে পারেন গ্রিন কালার করে আপনি কালারটাকেও মিশিয়ে দিতে পারেন আর যদি মনে করেন নামার এটা থাক তাহলে থাকবে কোনো সমস্যা নেই আপনি এই যে কালারটা সবুজ কালারের ভিতরে আপনি মোর এখানে পিকচারও দিতে পারেন আমরা পিকচারটা কীভাবে দেব সেটা একটু দেখে আসি পিকচার দেখেন এখান থেকে যে কোনো পিকচার আগের সেম ক্যাটাগরি আপনি এখান থেকে পিকচারটা সিলেক্ট করতে পারবেন পিকচারটা এসেছে মূলত এই জায়গাটা থেকে ঠিক আছে সিম্পল পিকচার ওপেন আপনি এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে ইনস্টার্ট ক্লিক করেন দেখেন সেই পিকচারের ইমেজটা পতাকার ভিতরে চলে এসেছে তো যেহেতু একটা পতাকা জাতীয় পতাকা আমরা একটু ব্যাকে ফিরে যাই তো আমাদের এখান থেকে আপনি পিকটা নিতে পারবেন এখান থেকে গাইড এই যে গার্ডেনের এগুলো আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ এখানে টেক্সচারের কাজও ব্যবহার করতে পারবেন প্যাটার্নও নিতে পারবেন আপনার যেমন খুশি তারপরে শ্যাপ আউটলাইন আউটলাইনের কালার তো আমরা অলরেডি দেখিয়েছি তারপরে এখানে ওয়াইড আপনার যদি মোটা চিকনের প্রয়োজন হয় দাগগুলো আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে এরকম দাগের অপশন আপনি ব্যবহার করতে পারেন যেটা আপনার প্রয়োজন হ্যাঁ তারপরে স্যার চেঞ্জ যদি আপনার এই শ্যার্সটা পরিবর্তন করতে হয় তাহলে আপনি যে একটা স্যার সেখান থেকে ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের তো আমরা এটা ক্লিক করে দেখেন স্টাইল পরিবর্তন তো আমরা আন্ডু করি ব্যাক ফেরত হ্যাঁ তারপরে শ্যাডোর অপশন এখানে আপনি শ্যাডো দিতে পারেন এই আপনার পিছনের ছায়ার জন্য ছায়ার জন্য যে অপশনটা আপনার এখান থেকে দিতে পারেন আর যদি মনে করেন পতাকার সাথে সাথে মিল করে রাখবো তো সেম হুম একই অপশন কোনো ঝামেলা নেই এখান থেকে আপনারা শ্যাডো ক্লিক করেন যে কোনো একটা শ্যাডো এই নিয়ে নিলাম পতাকার জন্য তারপর আপনি ইচ্ছা করলে এই শ্যাডোগুলোকে সরিয়ে নিতে পারেন যে আমার ওই বাসের সাথে এক সমান হবে হ্যাঁ আমাদের একই সমান হবে আমরা ক্লিক করতে 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 নিয়ে যাই যে কোনো অপশান আমরা এখানে নিয়ে যেতে পারবো কোনো সমস্যা নেই দেখেন আমাদের পতাকার কালারটা অলরেডি সেখানে চলে যাচ্ছে এভাবে করে আপনি এটাকে নিয়ে যেতে পারেন ক্লিক করে করে মাউস দিয়ে হ্যাঁ যত এই জায়গাটা যত ক্লিক করেন তত এটা সরতেই থাকবে হ্যাঁ এ সরতেই থাকবে তারপরে এখানে আমরা আর না সরাই এটা হুম তারপরে এখানে দেখেন থ্রি ডি ইফেক্ট থ্রি ডি ইফেক্ট আপনি এই বাসটাও চেঞ্জ করতে পারবেন বাসটাও সরাই দিই হুম তারপরে এখানে থ্রি ডি ইফেক্ট আপনি এটাকে থ্রি ডি করতে পারেন এরকম মোটা চিকন হুম যেমন খুশি তেমন করা যাবে তারপরে আবার পিকচার স্যাপসে ক্লিক করি ফরম্যাট থ্রি ডিপ কালার ব্যবহার করতে পারেন কালার ডিপ আছে এখানে সাইজ জিরো পার্সেন্ট জিরো ফিট থেকে শুরু করে আপনি অনেক ফিট এখানে বাড়াতে পারবেন এই অপশানগুলো এখানে ব্যবহার করতে পারেন লাইটিং ব্যবহার করতে পারেন উজ্জ্বলতা বৃদ্ধি যত লাইট দেবেন তারপরে এখানে দেখেন এই একটা অপশন আছে ওয়ার ফ্রেম জাস্ট শুধু ফ্রেম থাকবে হ্যাঁ আপনি এভাবে এগুলো সিলেক্ট করতে পারেন আর এটা কাজ হলো ঘুরানো এই আপনি যেমনভাবে ইচ্ছা এই এই শ্যাপসের ভিতরে আপনি প্রত্যেকটা কমান্ডকে সুন্দরভাবে ক্লিক করে করে আপনি এগুলো সেট করতে পারেন এটা তো লাল কালার এই বৃত্তের ভিতর আপনি এখানে লাল কালার দিয়ে দেন শ্যাপস লাল অর্থাৎ রেড আপনি এখানে আউটলাইনটা লাল দিয়ে দেন হ্যাঁ সবগুলো লাল হয়ে গেল তো আমরা অলরেডি আগে দেখিয়েছি তারপরে ট্যাক্স ওয়ার্পিং ট্যাক্স এর কাজ হলো আপনার এখান থেকে এই যে বিহাইন্ড টেক্স ক্লিক করে দেবেন না এখানে এই ইমেজটা এগুলো বিহাইন্ড টেক্স করার দরকার নেই কারণ এগুলো বিহাইন্ড করলে অনেক সময় ঝামেলা তো আমরা একে এই কাজগুলো এভাবে করতে পারি খুব সুন্দরভাবে রোটেটের কাজ এগুলো আপনি ঘোরাতে পারবেন সেম ক্যাটাগরি পিকচারের যে ক্যাটাগরি ছিল এখানেও ঠিক সেম ক্যাটাগরি এগুলো বড়ো ছোটো হুম সাইজ ছোটো বড়ো কীভাবে করতে হয় আপনি যে কোনোভাবে কাজ করতে পারবেন তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি যে পতাকাটি আসলে তৈরি করেছি এই পতাকাটি কীভাবে একসাথে সরাবো এখন দেখেন আলাদা সরতেছে তো আমি এটাকে কীভাবে একসাথে সরাবো তা আমাদের প্রথম শর্ত হলো এখানে সবগুলোকে কন্ট্রোল চেপে ধরা কন্ট্রোল চেপে ধরে এখানে আমরা এই প্রথমে কন্ট্রোল চেপে ধরে বার্শায় ক্লিক করলাম তারপরে এখানে পতাকার উপরে ক্লিক করলাম তারপরে এখানে আমরা বৃত্তর উপরে ক্লিক করলাম তিনটেতে ক্লিক করার পর আমাদের এখানে গ্রুপে যে আমরা গ্রুপ ক্লিক করব দেখেন আমাদের গ্রুপ অলরেডি হয়ে গেছে এখন আমরা পতাকা যেখানে সরাবো এই পতাকাটা ঠিক সেই জায়গায় আমাদের সরে যাবে একসাথে আবার যদি মনে করি না আমাদের পতাকাটা আমরা আনগ্রুপ করব তো রাইট বটন ক্লিক করে এখানে আপনারা এই গ্রুপে আনগ্রুপ করতে পারেন অথবা আপনারা এই গ্রুপে ক্লিক করে আনগ্রুপ এটা করতে পারেন আর এখানে আরেকটি অপশন ছিল যেটা হলো লেখার জন্য এখানে দেখেন টেক্সট এডিট টেক্সট এডিট টেক্সট ক্লিক করে আপনারা এখানে লিখতে পারেন তো বিশ আজকে এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন সালামু আলাইকুম রহমতুল্লা